আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আজকের ভিডিওটার মূল মেসেজে যাওয়ার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বলি। যেহেতু যারা ভিডিওটা দেখা শুরু করেছেন তারা অ্যাটলিস্ট আমার কোর্সে ভর্তি না হলেও তারা যেন উপকৃত হন, এই জন্য আমি বেশ কয়েকটা অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাচ্ছি, যেগুলো এই বছরের ক্যাট কলেজে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে এক্স ক্যাডেট রেজা স্যার। আমি বরিশাল ক্যাট কলেজ থেকে পড়াশোনা করেছি এবং আমি আইডিয়াল প্রকাশনীর ম্যাথ গাইডের রাইটার, এবং আমি দীর্ঘ সময় ম্যাথে কাজ করেছি, এবং আমি আইডিয়াল ক্যাড একাডেমির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তো সংক্ষিপ্ত পরিচয় দিলাম। তো ম্যাথ নিয়ে আমি সবচেয়ে বেশি কাজ করেছি, সব সাবজেক্ট নিয়ে কাজ করেছি, এর মধ্যে ম্যাথ নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছি, এবং প্রত্যেক বছর আমি ম্যাথের উপর একটা কোর্স করিয়ে থাকি। তো কোর্স সম্পর্কিত বিষয় একটু পরে আসতেছি। তো দ্বিমাত্রিক বস্তুর গল্প, আমি ইউটিউবে ভিডিও দেওয়ার পরে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এই বছর ক্যাট ভর্তি পরীক্ষায় জ্যামিতি নেই। আসলে নতুন যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে জ্যামিতি শব্দটা আসলে উল্লেখ করা হয়নি, বাট সেখানে কিন্তু রয়েছে দ্বিমাত্রিক বস্তুর গল্প। এই দ্বিমাত্রিক বস্তুর গল্পটা কিন্তু পুরোটাই কিন্তু জ্যামিতি নিয়ে, এবং ক্যাট ভর্তি পরীক্ষায় জ্যামিতিটা এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিসেন্ট ইয়ারে জ্যামিতি রিলেটেড বা মিজারমেন্ট রিলেটেড স্পেশালি প্রচুর প্রশ্ন আসতেছে, এবং এই অংশটুকুই ক্যাট কলেজে ভর্তি পরীক্ষায় সাধারণত কঠিন হয়ে থাকে। বাট আমার যারা স্টুডেন্ট, যারা আমার ম্যাথ কোর্স করে বা অফলাইনে আমার কোর্স করে বা করতেছে, তাদের কাছে এতটা কঠিন অবশ্য মনে হয় না। ইভেন তাদেরকে আমি যতটুকু করাই ক্যাট কলেজের প্রশ্ন দেখা যায় এর চাইতে অনেক সহজ হয়, যেটা অন্য স্টুডেন্টদের কাছে অনেক কঠিন মনে হয়। তো এখানে আমি কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। এখানে এই অঙ্ক করার জন্য, এই অঙ্কটাকে অনেকভাবে দেওয়া যেতে পারে। এখানে পিথাগোরাসের একটা ফর্মুলা আছে যেটা আমি ক্লাস ফাইভের স্টুডেন্টদেরকেও শিখিয়ে থাকি, এটা কিন্তু টেক্সট বইতে নেই, বাট এই এই বছর টেক্সট বইতে পিথাগোরাসের এই বিষয়টি কিন্তু সরাসরি উল্লেখ করা হয়েছে। এর আগে সরাসরি উল্লেখ করা ছিল না, তারপরে এখান থেকে প্রশ্ন আসতো, আর এই বছর যেহেতু সরাসরি উল্লেখ করা আছে তাহলে বিষয়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যেহেতু অনেক বছর ধরে ঘাটাঘাটি করার কারণে আসলে ম্যাথ সম্পর্কে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন এতে বুঝতে পারি যে কি ধরনের ম্যাথ আসতে পারে ক্যাট কলেজের পরীক্ষায়। তো দ্বিমাত্রিক বস্তুর গল্পটা এই বছর ক্যাট কলেজের ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রশ্ন অনেক হার্ড করতে পারে, যারা প্রশ্ন করবেন তারা কিন্তু এখানে বেশ হার্ড করতে পারে। এই জন্য টেক্সট বইয়ের পাশাপাশি এই ধরনের অঙ্ক আরো প্র্যাকটিস করতে হবে, যেটা আমি আমার ম্যাথ কোর্সে করাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবির লেন্থ দেওয়া আছে 100 সেন্টিমিটার, আবার এসি হচ্ছে এখানে 120 সেন্টিমিটার, এবং বিডি হচ্ছে 80 সেন্টিমিটার, এবং আমাকে বের করতে বলেছে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ সিই, যে সিইর দৈর্ঘ্য কত। তো এগুলো কিন্তু খুব সহজেই আমরা হয়তো প্র্যাকটিস করেছি যারা এবছর পরীক্ষা 2024 সালে পরীক্ষা দিব, বাট এগুলো যখন চেঞ্জ করে আসবে তখন কিন্তু আমরা অনেক সময় ঘাবড়ে যাই, যখন মানগুলো চেঞ্জ করে দেওয়া হয়, কথাগুলো একটু পরিবর্তন করা হয়। তো এই অঙ্ক খুব সহজেই করা যায় যে আমরা প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করব, যেহেতু আমাদের একটা ত্রিভুজের কিন্তু তিনটা ভূমি থাকে, অর্থাৎ তিনটা বাহুই কিন্তু ভূমি হতে পারে, একটা দুইটা তিনটা, এই তিনটা বাহু ভূমি হতে পারে। তেমনি একই ভাবে এই ত্রিভুজের মধ্যে তিনটা উচ্চতা বা লম্বও কিন্তু আমরা আঁকতে পারি। এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, চাইলে আরেকটা আঁকা যাবে, ঠিক আছে, এখানে আরেকটা আঁকা যাবে। তো ক্ষেত্রফল, এই যে একটা ভূমি আর উচ্চতা যদি থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, যেহেতু আমাদের এসি এবং বিডির দৈর্ঘ্য দেওয়া আছে। এই জন্য আমরা এটা ব্যবহার করে, আমরা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এই সূত্র ব্যবহার করে আমরা সহজেই কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আর এর পরবর্তীতে আমরা আবারও এই সূত্রই ব্যবহার করব, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, কারণ আমাদের এই ক্ষেত্রে তখন আমাদের এটাকে ভূমি ধরবো আর এইটাকে উচ্চতা ধরবো, তখন আমাদের হবে কি, হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের এবি, যেটা হচ্ছে 100, আর হচ্ছে আমাদের উচ্চতা হচ্ছে সিই। এক্ষেত্রে আমাদের এখানে কাটাকাটি শেষে আমরা পাবো 50 সিই, এইটা হবে আমাদের ক্ষেত্রফল। কিন্তু এই ক্ষেত্রফলটা কিন্তু এই ক্ষেত্রফলের মানটা কিন্তু আমরা অলরেডি একটু আগে বের করেছি, অর্থাৎ এসি এবং বিডি ব্যবহার করে, এবং সেই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কিন্তু দুইটা যেহেতু সেম, সো আমরা উই ক্যান রাইট সিই 50 সিই ইকুয়াল টু হচ্ছে, ওইখানে আমরা মানটা আসে 4800, এখান থেকে আমরা ইজিলি এখন সিইর মান বের করতে পারি। তো এটা খুবই সিম্পল, তো আমি একটা এক্সাম্পল দিলাম। তো এইভাবে এখানে আবার আছে সমকোণী ত্রিভুজের, যেটা আমি একটু বললাম পিথাগোরাসের উপপাদ্য, এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে আনুপাতিক একটা চিত্র অঙ্কন করতে বলেছে, এই চিত্রটা কিন্তু একদম এক্স্যাক্টলি মিজারমেন্ট যেটা দেওয়া আছে এই অনুযায়ী হতে হবে। আবার সমকোণিক বিন্দু থেকে, অর্থাৎ এখানে মেনলি
এখানে যেটা বলেছে, আমরা যদি এই চিত্রটা আঁকতে চাই, আমরা চিত্রটা কিভাবে আঁকবো? এই চিত্রটা আঁকার জন্য আমরা একটা বেস বা ভূমি নিব, যেটাকে আমরা যে কোনো দৈর্ঘ্যের নিতে পারি, আবার আমরা এক্সাক্ট 12 সেন্টিমিটারও নিতে পারি। যেহেতু আমাদের একটা বাহু 12 সেন্টিমিটার হবে, এই জন্য আমরা মেপে এক্সাক্ট 12 সেন্টিমিটার নিতে পারি, অথবা একটা রে বা রশ্মি নিতে পারি, সেটা থেকে আমরা 12 সেন্টিমিটার কেটে নিতে পারি। দুইটাই কিন্তু হবে, দুইটাই কারেক্ট। এরপরে আমরা কি করব, এই যেটা একটা নাম দিব এ বি, এই এ বি এর এ বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। ঠিক আছে, আমরা হয়তো লম্ব আঁকা জানি, একটা লম্ব আঁকলাম সাপোজ এডি। এরপর এডি থেকে আমরা 5 সেন্টিমিটার কেটে নিব, এটা একটা নাম দিলাম সি। এইটুকু হবে আমার 5 সেন্টিমিটার। এরপরে আমরা সি এবং বি কে যদি যোগ করে দেই, এই বাহুটা অটোমেটিক্যালি হয়ে যাবে 13 সেন্টিমিটার, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে একটা প্রসেস। এইভাবে বেশ কয়েকটা প্রসেসে আমরা এই চিত্রটা আঁকতে পারি। ঠিক আছে, এরপর আমাদের বলেছে এই চিত্র থেকেই আমাদের বলেছে সমকৌণিক বিন্দু। সমকোণী বিন্দু হচ্ছে সমকোণের যে বিন্দুতে উৎপন্ন হয়েছে, এই বিন্দু থেকে আমাদের বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকতে বলেছে, এবং এই লম্বের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলেছে। অর্থাৎ তার মানে আমরা এটা নাম যদি দেই এ ই, তাহলে এ ইর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো, এটা আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি। প্রথমত আমরা ঠিক এইটার মতো করেই আমাদের এখানে আমাদের নিচে ভূমি আছে বা বেজ আছে 12 সেন্টিমিটার, এখানে হাইট বা উচ্চতা আছে 12 সেন্টিমিটার, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা ইজিলি একটা এরিয়া পেয়ে যাচ্ছি 30 স্কোয়ার সেন্টিমিটার, 30 বর্গ সেন্টিমিটার। এবং এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আবারও আমরা এই বাহুটাকে বিসি কে আমরা বেজ ধরবো বা ভূমি ধরবো, তখন আমাদের হবে হাফ ইন্টু বেজ হচ্ছে বিসি বা ভূমি, আর আমাদের উচ্চতা হচ্ছে এই। তো এখন আমাদের এই বিসির মান কিন্তু আমাদের দেয়া আছে, সেটা হচ্ছে আমি এখানে বসাই দিই, সেটা হচ্ছে 13। এই 13 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি পাবো 6.5, আর এই পাশে হচ্ছে এই। তো এটা হচ্ছে আমাদের আরো একটা এরিয়া বা ক্ষেত্রফল। আর এই এরিয়া আর আগে যেটা পেয়েছি 30 স্কোয়ার সেন্টিমিটার, এটা কিন্তু একই, বিকজ এটা একটা সেম সেম একটা ট্রায়াঙ্গেল, অর্থাৎ একই ত্রিভুজের ক্ষেত্রফল তো আর ভিন্ন ভিন্ন হতে পারে না। সো এই ক্ষেত্রফলটাই হচ্ছে এই ক্ষেত্রফল। সো আমরা এখান থেকে পরে 6.5 এই ইকুয়াল টু আমরা লিখতে পারি 30। এরপর আমরা এ এর মান বের করে ফেললে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, এটা ডেসিমালে আসবে, অ্যাপ্রক্সিমেট একটা মান আসবে। সো এইগুলো আমাদের কিন্তু একেবারেই নখ দর্পণে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমি যদি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কে যাই, আমার বিশ্বাস যে এই অঙ্কগুলো থাকবে এবার ক্যারেক্টার ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ। এরপর গ্রিডের যে মেজারমেন্ট গুলো আছে এগুলো খুবই সহজ। এই যে এই অঙ্কটা কিন্তু আগে ছিল ক্লাস 7 এর বইতে, এখনো আছে ক্লাস 7 এর বইতে, ঠিক ওই বই এই অঙ্কটা এবার ক্লাস 8 এর বই ক্লাস 6 এর বইতে দেওয়া হয়েছে। সো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে কিন্তু আমাদের খুব ভালো করে বুঝে করতে হবে, এবং এই ধরনের অঙ্ক যেন বানিয়ে দিলে চেঞ্জ করে দিলে আমরা পারি, এইভাবে প্র্যাকটিসও করতে হবে এখান থেকে এইটা। তারপরে এই অঙ্কটা ক্লাস 8 এর একটা অঙ্ক, যেটা এবার ক্লাস 6 এ দেওয়া হয়েছে। সো এই অঙ্কগুলো কিন্তু আমরা আমি আগে থেকেই করাতাম আমার স্টুডেন্টদেরকে, কারণ কি এই ধরনের অঙ্ক ক্যারেক্টার ভর্তি পরীক্ষায় আগে থেকে চলে আসতেছে। সো এটা আমরা একটু ভালো করে বুঝে করব। আচ্ছা, যারা তোমরা করেছো ক্যারেক্টার ভর্তি পরীক্ষা দিবে, আমি একটা সিম্পল জাস্ট এই অঙ্কটাকে আমি একটু বানিয়ে দিচ্ছি, দেখো তোমরা একটু সলভ করে আমাকে অ্যান্সারটা চ্যাট বক্সে দিয়ে দিও। ঠিক আছে, যারা প্রথমবারেই 2 মিনিটের মধ্যে পারবে, 2 মিনিট আমার স্টুডেন্ট, আমি আজকে ক্লাসে পড়তে দিয়েছিলাম অফলাইনে আবাসিকে, আমার প্রথম যে স্টুডেন্ট পেরেছে আমার মনে হয় ওর 30 সেকেন্ড লেগেছে অ্যান্সারটা বের করতে, অঙ্ক করার আগে আমাকে অ্যান্সার বলে দিয়েছে, এর মানে খাতা রাফ করে, মানে 30 সেকেন্ড আমার মনে লেগেছিল বা আরো কম লেগেছিল, যাই হোক, এবং 2 মিনিটও লাগেনি, এরকম অনেক স্টুডেন্ট তারা কমপ্লিট করে করতে পেরেছিল। আমি কিন্তু এটা আগে ওদেরকে করাইনি, মানে এটা করিয়েছি বাট যেটা চেঞ্জ করে দিয়েছিলাম সেটা করাইনি। তারপর আমি এটা আমি আমার গাজীপুর শাখায় ওই দিন, শ্রীপুর যে আমাদের একটা শাখা আছে এই বছর করা হয়েছে, সেখানেও আমি করতে দিয়েছিলাম, এটা তোমাদেরকেও দিচ্ছি। এটা সিম্পল, আসলে এরকম না যে হয়তো ভাবতে স্যার বলে কঠিন কোনো কিছু দিচ্ছে না, আমি খুবই সিম্পল দিচ্ছি। আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তুমি এইটা 2 মিনিট ম্যাক্সিমাম টাইম, যারা ভালো স্টুডেন্ট বললাম না 30 সেকেন্ডস ও লাগবে না এটা অ্যান্সার বের করতে, এতটুকু এক্সপার্ট তোমাকে হতেই হবে। এটা মনে করো সাপোজ একটা গার্ডেন, এই গার্ডেনের লেন্থ হচ্ছে 50 মিটার, দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, এবং এখানে একটা রাস্তা আছে, রাস্তাটা হচ্ছে এইদিকে গিয়েছে লেন্থের দিকে, আবার এদিকে ব্রেডথ বা প্রস্থের দিকে এসেছে, রাস্তাটা হচ্ছে 2 মিটার ওয়াইড, অর্থাৎ 2 মিটার চওড়া। এখন তোমাকে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে, তোমার টাইম হচ্ছে স্টার্টস রাইট নাও, ইউর ম্যাক্সিমাম টাইম ইজ 2 মিনিটস, বাট যারা 1 মিনিটে পারবে তারা হচ্ছে অনেক ভালো করবে আমার বিশ্বাস। ঠিক আছে, অ্যান্সারটা তোমরা দিও এবং এই অঙ্কটা ভালো করে করো, ঠিক আছে, আর এই অঙ্কটাও।
ঠিক আছে, এইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, এটা ক্লাস 8 এর অঙ্কই, এবার ক্লাস 6 এর বইতে দিয়েছে। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো এখানে আমি অনেক কিছু এগুলো বলতে পারি, বাকি সব কথা হবে আমার ম্যাথ কোর্সে। যারা আমার ম্যাথ কোর্সে জয়েন করবে, কি কি প্রশ্ন আসতে পারে, কি কি ধরনের প্রশ্ন হতে পারে, ইনশাল্লাহ আমার কাছে যেগুলো মনে হয় বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা আমার স্টুডেন্টও দেখেছে, আমার স্টুডেন্ট অনেক অনেকে এরকম বলেছে, স্যার যে প্রশ্ন দেখে স্যার মনে হয় যে স্যার আপনি প্রশ্ন করেছেন। এটা আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলতেছি না, আমার একটা স্টুডেন্ট এরকম বলেছিল। এটা তো অনেকেই বুঝতে পারে, বাট আমার এক স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পর বলছে স্যার মনে হচ্ছে যে আপনি প্রশ্ন করেছেন, বা এটাও বলেছে যে মনে হয় যে আপনার একটা মডেল টেস্ট দিচ্ছে। এই কথা অনেক স্টুডেন্টই বলেছে যে মনে হচ্ছে আপনার একটা মডেল টেস্ট দিচ্ছে। তো আমি কোনো কিছুর 100% গ্যারান্টি আসলে দেওয়া যায় না কোনো কিছুরই, আর ক্যারেক্টার পরীক্ষার ক্ষেত্রে আরো না। এটা হচ্ছে আমার অভিজ্ঞতার কথা বলতেছি আমি, ঠিক আছে। এই জন্য আমি প্রত্যেক বছর ম্যাথ কোর্স করিয়ে থাকি। সেই ম্যাথ কোর্সটা প্রথম ব্যাচটা আমি গতকাল শেষ করেছি, সেকেন্ড ব্যাচটা শুরু হবে হচ্ছে 17 তারিখ, অর্থাৎ আর মাত্র কয়েকদিন বাকি আছে, 3 দিন, 13, 14, 15, 16, আজকে সহ 4 দিন আর কি। সো আমরা জুমের মাধ্যমে অনলাইন এই কোর্সটা করাবো, আমি করাবো। এবং ক্লাস টাইমটা হচ্ছে রাত 9টা থেকে 10:30 প্লাস, অর্থাৎ এটা অনেক সময় টপিকের উপর ডিপেন্ড করে, যে টপিকটা যেদিন করাচ্ছি তার উপর ডিপেন্ড করে টাইমটা কম বেশি হতে পারে। রবি মঙ্গল বৃহস্পতিবার হচ্ছে 3 দিন ক্লাস হবে, এবং কোর্সের পরিস্থিতি সাপেক্ষে সময়টা আরো বাড়তে পারে, 3 থেকে 4-5 দিনও হয়ে যেতে পারে, টাইমটা এরকমই থাকবে হয়তো। এটা আলোচনা করে যারা কোর্স করবে তাদের সুবিধা অনুযায়ী কিন্তু চেঞ্জ করলে করা হবে, আমার সুবিধা মতো না। ফুল কোর্সের ফি হচ্ছে এটা 6,120 টাকা, আমি মাত্র লিখেছি আসলেই মাত্র, কারণ ক্যাট কলেজের ভর্তি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথ। এই ম্যাথ যদি কারো 6,120 টাকায় ম্যাথের সমস্যার সমাধান হয়ে যায়, সে যদি 90% মার্কস তুলতে পারে একটা কোর্স করে, আমার বিশ্বাস সে ক্যাট কলেজের অর্ধেক পাতার চলে যাবে ইনশাল্লাহ। আর 15 তারিখ পর্যন্ত, আমি এটা 13 তারিখ পর্যন্ত প্রথমে ছাড় দিয়েছি, আমার 10 তারিখ, আমি আসলে একটা ভিডিও তৈরি করতে চেয়েছিলাম এরকম, বাট সময় পাচ্ছিলাম না, আমি 3-4 দিন অসুস্থ ছিলাম, আমার গলা একদম ভেঙে বসে গিয়েছিল, কথাই বলতে পারতেছিলাম না, ভিডিও তৈরি করা তো দূরের কথা, ক্লাসও নিতে পারিনি কয়েকদিন। তো এই জন্য টাইমটা বাড়ানো হয়েছে, 15 তারিখ পর্যন্ত আমাদের একটা ছাড় থাকবে, একটা গিফট থাকবে 1,020 টাকা, এবং 15 তারিখের মধ্যে ভর্তি হলে 5,100 টাকা দিয়ে যে কেউ ভর্তি হতে পারবে ইনশাল্লাহ। এই বিকাশ এবং নগদ নাম্বার, যে কেউ এই নম্বরে পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে এই নম্বরে মেসেজ দিতে হবে, মেসেজে থাকবে স্টুডেন্টের নাম, স্কুল, ভার্সন, জেলা, অভিভাবকের নম্বর, ও সাথে একটা বিষয় হচ্ছে বিকাশ বা নগদ নম্বর যেটা আপনি পেমেন্ট করেছেন, যে নম্বর থেকে আপনি পেমেন্ট করেছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। নাম্বারটা দিলে আমি কনফার্ম হওয়ার পরে আমি আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, পাশাপাশি আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে ইনশাল্লাহ, সেখানে গিয়ে রিকোয়েস্ট দিলে হবে। কিন্তু রিকোয়েস্টের সময় বেশ কিছু প্রশ্ন আছে, স্টুডেন্টের নাম, স্কুল, ভার্সন, এই কোশ্চেন গুলোই, সেগুলো অ্যান্সার প্রপারলি দিতে হবে, যাতে আমি বুঝতে পারি বা চিনতে পারি আমার স্টুডেন্ট এবং পেমেন্ট করা হয়েছে। এরপর আমরা গ্রুপে, আমি গ্রুপে অ্যাড করে নিব, গ্রুপ থেকে বাকি সবকিছু পাবে, নোট, ক্লাস রেকর্ড, অর্থাৎ লাইভ ক্লাসটা আমরা আবার রেকর্ড করে রাখবো, রেকর্ড ক্লাসটা আবার গ্রুপে আপলোড করা থাকবে, কেউ কোনো কারণে ক্লাস মিস করলে সে রেকর্ড ক্লাসটা সে দেখতে পাবে ইনশাল্লাহ। সো ভিডিওটা পর্যন্তই, বাকি কথা হবে ইনশাল্লাহ কোর্সের ক্লাসগুলোতে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা যারা ক্যাকটাসে ভর্তি পরীক্ষা দিচ্ছ। এছাড়াও আমাদের স্পেশাল ম্যাথে রিটেন কোর্স চলতেছে, স্পেশাল একটা ব্যাচ, 4 মাসের কোর্স আমরা শুরু করেছি। এছাড়াও যারা ক্লাস 4-5 এর পরে তাদের জন্য প্রি ক্যাডেট একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, যেটা ফুল কোর্সটা আমি নিজে করাচ্ছি। তো সেই কোর্সগুলো করলে একটা স্টুডেন্ট অবশ্যই অবশ্যই উপকৃত হবে বলে আমার বিশ্বাস। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।